বলিউডের অন্যতম সুপারস্টার এবং টলিউডের হিটমেকার অন্যতম পরিচালক যখন হাত ধরাধরি করেন তখন তো জয় জয়কার একেবারে নিশ্চিত। কি সব গুলিয়ে যাচ্ছে, দাঁড়ান একটু স্পষ্ট করে বলি। শোনা যাচ্ছে প্রাথমিক কথাবার্তার পর চূড়ান্ত সিদ্ধান্ত হলে প্রথমবার বাংলা কমার্শিয়াল ছবির অন্যতম সুপারস্টার জিৎকে দেখা যেতে চলেছে আরবান ছবির অন্যতম হিটমেকার সৃজিতের পরিচালনার ছবিতে। একদমই ঠিক শুনেছেন, ছবিটি যদিও তৈরি হবে জিতের প্রযোজনা সংস্থার ব্যানারে। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে লকডাউনের আগে এই ছবি নিয়ে সৃজিত ও জিতের এক দফা কথাবার্তা হয়, তবে এরপরই তারা কি করতে চলেছেন তা নিয়ে কিন্তু আপাতত কেউই মুখ খুলছেন না। ছবিতে জিৎকে অন্য রূপে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। এবছর জিৎ মিমি অভিনীত বাজি ছবিটি আসার কথা ছিল, যার শুটিং বিদেশে শুরু হওয়ার পরপরই বিশ্বজুড়ে অতিমারীর পরিস্থিতির সৃষ্টি হয়। আপাতত মাঝপথে আটকে সে ছবির কাজ। এছাড়া জিতের প্রযোজনায় সুইজারল্যান্ডের পোস্ট প্রোডাকশনও শুরু হবে। অন্যদিকে পুজোয় সৃজিতের কাকা বাবুর প্রত্যাবর্তনের ঘোষণা হয়ে গিয়েছে। ওয়েব সিরিজের জন্য পরিচালক আনতে চলেছেন ফেলুদা সিরিজও। তবে জিৎ এবং সৃজিত হাত মিলালে তা দর্শকের জন্য কিন্তু বেশ জয় জয়কার ব্যাপারই হতে চলেছে, তাতে কোনো রকম সন্দেহ নেই। কি তাই তো? প্রথমবারের জন্য সৃজিতের ছবিতে জিৎ, এতে আপনার কি মত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।